মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও দুই যুবককে গ্রেফতার করলো আগরতলা রেল পুলিশ। অনেকদিন ধরেই তারা পলাতক ছিল বলে জানিয়েছেন আগরতলা রেল পুলিশ থানার ওসি তাপস দাস। অভিযুক্তদের গ্রেফতার করার জন্য শুক্রবার সন্ধ্যা থেকেই উঁথ পেতে বসেছিল জিআরপি থানা ও সিধাই থানার পুলিশ। সিধাই থানার অন্তর্গত হরিণখলা থেকে আটক করা হয় তাদের। ধৃতদের নাম বাপন ভৌমিক ও গৌতম সরকার। তারা দুজনেই রাঙ্গামোড়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশেও রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে প্রবেশ করার ক্ষেত্রে বহুদিন ধরে সহায়তা করতে এই দুই অভিযুক্ত। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। আগরতলা রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গত 30 এপ্রিল দালাল সহ 6 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল জিআরপি থানার পুলিশ। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল তাদের। সেই জেরা পর্ব থেকেই উঠে আসে মানব পাচারকাণ্ডে জড়িত এই দুই যুবকের নাম। শুক্রবার রাতে গ্রেফতার করার পর শনিবার তাদের আদালতে তোলা হয়েছে। আমাদের গত 30/4/2024 একটা আমাদের আগরতলা জিআরপিএসে একটা কেস হয়েছিল, যার মধ্যে 6 জন বাংলাদেশি ন্যাশনাল এবং 1 জন ইন্ডিয়ান টাউট অ্যারেস্ট হয়েছিল। তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয়। ওই ইন্টারোগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে, তার মধ্যে গতকালকে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। এদের মধ্যে তো তাদেরকে আমরা সিধাই থানার অন্তর্গত এখানে হরিণাকলা প্লাস একটা জায়গা আছে ওইটার পাশেই, ডিউপির পাশেই তাদের বাড়ি, বর্ডার ফেন্সিংয়ের পাশেই। তো আমরা সিধাই পিএসের সহযোগিতা নিয়ে 2 জনকে অ্যারেস্ট করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার, একজন হলো বাপন ভৌমিক। তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ব্লেম ছিল তাদের মিষ্টে, তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত। যাই হোক, আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ রিমান্ড চেয়ে পাঠাবো এবং এখনও তাদেরকে দফায় দফায় ইন্টারোগেশন চলছে। তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে, যেটা আমাদের তদন্তের স্বার্থে খুব সহায়ক হবে। কয়দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে? আমরা 2 দিনের পুলিশ রিমান্ড চাই। নাম বলছে, আমরা এগুলো দেখছি। অ্যাকচুয়ালি তদন্তের স্বার্থে আমরা এগুলো এখন রিভিল করতে পারছি না। ধারাটা হয়েছে 120B/212/370 IPC এবং IPP একটু লাগানো হয়েছে এবং ফরেনার একটু আছে। এগুলি সিধাই থানার অন্তর্গত হরিণাকলা একটা জায়গা আছে বর্ডারের সঙ্গে। সে কি আর কোনো সে কোথায় বেসিক্যালি কোথায় পাচার করতো? সে মানে এখন পর্যন্ত যা জানা গেছে সে শুধু ওই মানে বর্ডার ক্রসিংয়ে সহায়তা করতো এতটুকু পর্যন্ত আর কি। বাকি আমরা আরও তরুণ মানে ইন্টারোগেশন আরও আসবে আশা করছি, ইন্টারোগেশন চলছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।